أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله كفى والصلاة والسلام على من لا نبي بعد সম্মানিত বোন জানতে চেয়েছেন যে মহিলারা কি আজান শেষ হওয়ার পরেই নামাজ আদায় করতে পারবে। আকুল আবিল্লাহি তৌফিক। নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। বাদা শাহাদাতাইন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদা রাসূলুল্লাহর পরেই প্রাপ্ত এবং প্রাপ্তা মুসলিম নরনারীর উপর যেই বিধানটা পালন করা অবধারিত হয়ে যায় সেটি হচ্ছে নামাজ। এই নামাজ আদায়ের ক্ষেত্রে আমরা অনেক সময় শিথিলতা করি, কোশ্চিন কালো, এটি ঠিক নয়। নামাজ অলসতা বশত হোক, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যেইভাবেই হোক, যার উপরে নামাজ আদায় করা অবধারিত হয়েছে এমন প্রত্যেক মুসলিম নরনারী যদি নামাজ ছেড়ে দেয়, তাহলে যে যত বড়ই ফতোয়া দিক, আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফতোয়া হচ্ছে এই মুসলিম নরনারী মুসলমান থাকবে না। সুতরাং মুসলমানের লিস্টে নামটা রাখার জন্য ব্যক্তিকে অবশ্যই যতক্ষণ পর্যন্ত তার মস্তিষ্ক ঠিক আছে ততক্ষণ পর্যন্ত তাকে নামাজ পড়তেই হবে। সল্লি কায়েমা ফাইলাম তাস্তাতিফা কায়েদা ফাইলাম তাস্তাতিফা আলা জাম্ব। দাঁড়িয়ে নামাজ পড়ো, ক্ষমতা না থাকলে বসে পড়ো, না হইলে শুয়ে পড়ো, পানি না থাকলে তায়াম্মুম করে নামাজ পড়ো। এমনকি উলামায়ে কেরাম বলেছেন যাদের 24 আওয়ার্স পেশাবের নালী দিয়ে প্রসাব ঝরছে, যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত, তাদেরকে সব সার্বক্ষণিকভাবে মানে পেশাবের নালী দিয়ে প্রসাব ঝরছে, তাদেরকেও কিন্তু মস্তিষ্ক ঠিক আছে, এই সমস্ত ব্যক্তিদেরও কিন্তু যখনই নামাজের সময় হয়ে যাবে তখনই অজু করে নামাজ পড়বে। নামাজ পড়া অবস্থায় যদিও পেশাব পড়তে থাকে তবুও ইনশাল্লাহ আল্লাহ তার নামাজ কবুল করবে, নামাজ তাকে পড়তেই হবে, এই ক্ষেত্রে কোনো অজুহাত চলবে না। অনেকেই বলে আমার কাপড় পরিষ্কার নাই, এই নাই, এই সমস্ত অজুহাত কোশ্চিন কালো ঠিক না। সুতরাং মুসলমানের লিস্টে নামটা রাখতে চাইলে ব্যক্তিকে অবশ্যই নামাজ পড়তেই হবে, এটি হচ্ছে এই ক্ষেত্রে সবচেয়ে নির্ভরযোগ্য ফতোয়া। নামাজ ছেড়ে দিলে ব্যক্তি হচ্ছে মুসলমান থাকবে না। এই ক্ষেত্রে অনেক ক্যাটাগরির মুসলিম নরনারীকে আমাদের সমাজে দেখা যায়, মাশাল্লাহ, ফতোয়া দেওয়ার ক্ষেত্রে ফতোয়াবাজিতে 1 নম্বর, যে আমি নামাজ না পড়লে কি হবে, ওই অমুক ব্যক্তি নামাজ পড়ে ওর থেকে আমার ইমান অনেক মজবুত, ওর নামাজ না পড়েই ইমান হচ্ছে অনেক মজবুত বলে দাবি করে। এটি হচ্ছে সরাসরি কোরআনের আয়াতকে অবমাননা করার সামিল, কারণ আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনুল কারিমে 143 নম্বর আয়াতে এই নামাজটাকে ইমান হিসাবে উল্লেখ করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা কানাল্লাহু লিউদ্দিআ ঈমানাকুম, আল্লাহ তোমাদের ইমান নষ্ট করবেন না, অর্থাৎ তোমাদের নামাজ নষ্ট করবেন না, সূরা বাকারার 143 নম্বর আয়াত। সুতরাং নামাজের অপর নামই হচ্ছে ইমান, আরও নামাজ না পড়ে ওর মধ্যে পোখ্তা ইমান আছে। এই সমস্ত ভাওতাবাজি কথা পরিত্যাগ করতে হবে। যে স্ত্রী নামাজ পড়ে স্বামী নামাজ পড়ে না, স্ত্রী উচিত বারবার স্বামীকে বিভিন্নভাবে বুঝাবে, বুঝানোর পরও যদি নামাজ না পড়ে, তাহলে সৌদি আরবের একাধিক উলামায়ে কেরামের ফতোয়া হচ্ছে সে মানে তার ইমান রক্ষার্থে সে এই সমস্ত মানে ব্যক্তিদের সংস্পর্শে তার থাকাই উচিত না। তদ্রূপ স্ত্রী নামাজ পড়ে না, স্বামী নামাজ পড়ে, আল্লাহর কাছে সেজদাতে তার হেদায়েত কামনা করে দোয়া করবে, তারপরও যদি সে নামাজ না পড়ে, সেই স্ত্রীর সংসার করাও ঠিক না, তার ইমান রক্ষার্থে
কারণ নামাজ না পড়লে ব্যক্তি কাফের, স্বামী কাফের, স্ত্রী মুসলমান, স্ত্রী কাফের, স্বামী মুসলমান, এটা তো সংসার চলতে পারে না। সুতরাং সকল ভাই বোনদেরকে বলবো যে নামাজ মুসলমান লিস্টে নামটা রাখার জন্য আপনাকে নামাজ পড়তেই হবে, পড়তেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, সেখানে জীবন মরণ সমস্যা, এই ক্ষেত্রেও তিনি সোলজারদেরকে দুই ভাগে বিভক্ত করে তিনি সলাত আদায় করেছেন। সুতরাং এই নামাজ আমাদেরকে পড়তেই হবে, এবং এই নামাজটা আমরা টাইমলি পড়ার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার প্রশ্ন করা হলো যে সবচেয়ে উত্তম আমল কোনটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আস-সালাতু লিওয়াক্তিহা। অন্য বর্ণনা এসেছে যে এই নামাজ আউয়াল ওয়াক্তে নামাজ পড়া, লি আউয়ালি ওয়াক্তিহা, আউয়াল ওয়াক্তে নামাজ পড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আমল হিসেবে উল্লেখ করেছেন। অনেক মা বোনদেরকে দেখা যায় বিশেষ করে জোহর নামাজে সাংসারিক কাজকর্ম সেরে এরপরে আসরের আগ দিয়ে নামাজ পড়ে না, নামাজটা টাইমলি আউয়াল ওয়াক্তে পড়াটা উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনাহুম আন সলাতিহিম সাহুন, ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস যারা নামাজে উদাসীনতা ব্যক্ত করে, নামাজ পড়ে কিন্তু নামাজে উদাসীনতা ব্যক্ত করে। এখানে উলামা ইকরাম অনেক কথা বলেছেন, তার মধ্যে অনেকেই বলেছেন যারা টাইমলি নামাজ পড়ে না তাদের জন্য ধ্বংস, খালি নামাজ পড়েও তারা এই ধ্বংসের মধ্যে নিমজ্জিত হচ্ছে। কেউ বলছে ওয়াইল এটা জাহান্নামের একটা গর্তের নাম। সুতরাং টাইমলি নামাজ পড়তে হবে। মহিলারা আজান দেওয়ার সাথে সাথেই নামাজ পড়তে পারে, এই আজানটা আসল মাপকাঠি নয়। যদি আপনার এই মুয়াজ্জিন কখনো টাইম হওয়ার আগেও আজান দিতে পারে, এই জন্য আলহামদুলিল্লাহ এখন অনেক এই টেকনোলজি এই প্রযুক্তির যুগে আলহামদুলিল্লাহ নামাজের টাইম নির্ণয় করার অনেক উপকরণ রয়েছে, সেইগুলো আমরা সহযোগিতা নিতে পারি। সুতরাং ব্যক্তির ধারণা মতে যে নামাজের টাইম হয়ে গেছে, সেটা আজান হোক অথবা না হোক, সাথে সাথেই সে হচ্ছে নামাজ পড়তে পারে। কারণ নামাজ মানে পড়ার নামাজটা আদায় করার অন্যতম শর্ত হচ্ছে দুখুলুল ওয়াক্ত, ওয়াক্ত হওয়া। সুতরাং যখন হচ্ছে মুয়াজ্জিন আজান দিল, এই জন্য আপনি যেই এলাকায় বসবাস করেন সেই এলাকায় মসজিদের একামত শুনবেন, কখন একামত হচ্ছে এটা অপেক্ষা করার প্রয়োজন নাই। মানে ওয়াক্ত, নামাজের ওয়াক্ত যখন হয়ে যাবে মহিলারা তখনই সাথে সাথেই নামাজ পড়ে নিতে পারবে। বর এক্ষেত্রে শেখ সালি আল ফাউজান হাফিজুল্লাহ তিনি বলেছেন ইদা দাখালা আল ওয়াক্ত ফাইন্না লিন্নিসা আল্লাতি ফিল বুয়ুত ইউসাল্লিনা ওয়ালা ইয়ানতাযিরনা আল ইকামা। বলছে মহিলারা যারা বাসায় আছে আজান হওয়ার সাথে সাথেই তারা ইচ্ছে করলে নামাজ পড়তে পারে, তারা একামতের জন্য অপেক্ষা করবে না যে মসজিদে একামত হচ্ছে কি না। বাল ইউসাল্লিনা বাদা সিমাইল আজান, যদি মুয়াজ্জিন যদি আমানতদারী হয়, মুয়াজ্জিন যদি টাইমলি যদি আজান দেয়, তাহলে এই মুয়াজ্জিনের আজানের পরপরই তারা ইচ্ছে করলে নামাজ পড়তে পারে। সুতরাং এই ক্ষেত্রে দেরি করার কোনো প্রয়োজন নাই। মানে নামাজ শুদ্ধ হওয়ার জন্য শর্ত হচ্ছে ওয়াক্ত হওয়া, যখন ওয়াক্ত হয়ে গেল তখনই আপনি পড়বেন। বরং এই ঈশা সারা, ঈশান নামাজ সারা, ঈশান নামাজ লেটে পড়াটা উত্তম, বাকি চার নামাজ কিন্তু আউয়াল ওয়াক্তে পড়াটা এটি হচ্ছে উত্তম, এটি হচ্ছে উত্তম। সুতরাং আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সকলকেই প্রতিটি ক্ষেত্রে কোরআন সুন্নাহ থেকে সমাধান জেনে সে অনুপাত আমল করার তৌফিক দান করুন। হাদা ওয়াল্লাহু আলাম ওয়া সাল্লাল্লাহু নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।